আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদ لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون। الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে সুস্থ রেখেছেন এবং আজকের এই দিনি সেশনে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। অগণিত দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ, প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আজকে আলো পেজ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই ইসলামিক প্যারেন্টিং অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ সেশনে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ পাক এই রমাদান মাসে আমাদের সালাত, আমাদের সওম, আমাদের তাহাজ্জুদ, তারাবী, তিলাওয়াতগুলোকে কবুল করুন, দান সাদাকাগুলোকে এবং দিনের প্রচেষ্টাগুলোকে আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত পরিসরে, সেই টপিকটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিং অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। অন্যভাবে বলতে পারি আমরা যে আদর্শ ইসলামিক পরিবার গঠনে কোরআন এবং সুন্নাহ যে হেদায়াত, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। যারা জয়েন করেছেন অনুগ্রহ করে আমাদের এই লিঙ্কটাকে শেয়ার করবেন এবং পেজটাকেও শেয়ার করবেন, যাতে করে দিনের দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা স্টার্ট করতে চাচ্ছি সূরাতুত তাহরিম এর ছয় নম্বর আয়াত থেকে। পবিত্র কোরআন কারিমের এক একটা সূরা হচ্ছে এক একটা চূড়া। আমি একটু আগে বলেছিলাম যে চূড়ায় উঠলে, যেমন আমরা পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখতে পারি, ঠিক একইভাবে আল কোরআনের এক একটা সূরা আমাদেরকে এক একটা স্পেশাল বিষয়ের দিকে প্রশস্ত জ্ঞান প্রদান করে। ফর এক্সাম্পল সূরাতুন নিসা, এই সূরাটা আমাদেরকে নারীর অধিকার সম্পর্কে শিক্ষা দিবে এবং পুঙ্খানুপুঙ্খ রূপটা তুলে ধরবে। সূরাতুন নূর আমাদেরকে আলোর পথ দেখাবে। সূরাতুল হুজুরাত আমাদেরকে সামাজিক হেদায়তগুলো শিক্ষা দিবে। সূরাতুত তাওবা আমাদেরকে আল্লাহর পথে সংগ্রাম কীভাবে করতে হয় এবং কীভাবে সফল হতে হয় এটা শিক্ষা দিবে। এরকম প্রত্যেকটা সূরা এক একটা চূড়া, যেগুলো আমাদেরকে স্পেসিফিকলি নির্দিষ্ট একটা বিষয়ের প্রশস্ত জ্ঞান প্রদান করে থাকে। সূরাতুত তাহরিম এরকমই একটি সূরা, যেটাকে আমরা পারিবারিক আদর্শের সাথে ম্যাচ করতে পারি, বা আমরা পারিবারিক আদর্শের যে হেদায়তগুলো আছে এগুলো সূরা তাহরিম থেকে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা আয়াতটার অর্থটাকে শেয়ার করছি আপনাদের সাথে। রব্বিশরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক বলেছেন সূরা তাহরিমের ছয় নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আংফুসাকুম, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারবর্গকেও বাঁচাও। এই আয়াতটাই যথেষ্ট যে আমরা যে আত্মকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন করতে পারবো না, এটা যে ইসলামে একটা নিষেধ, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আয়াতটা যথেষ্ট। আল্লাহ পাক প্রত্যেক মুমিনকেই বলছেন যে হে মুমিনগণ, তোমরা নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গকেও বাঁচাও। তাই পারিবারিক কাঠামোর যে বিষয়টা, যেটা সমাজের একটা মৌলিক গঠন একক, সেটা রূপটা এখানে ফুটে ওঠে আয়াতের মধ্যে এবং আত্মকেন্দ্রিকতার অবসান ঘটে। আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যেন পারিবারিক কাঠামো নিয়ে চিন্তা করি, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করি, যে আমি একাই জান্নাতে চলে যাচ্ছি, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্ততি, কে কোথায় কীভাবে দিন রাত অতিবাহিত করলো, তাদের জীবনটা কেমন করে পরিচালিত হলো না হলো, এটা দেখার আমার দরকার নাই। ইসলাম এরকম শিক্ষা আমাদেরকে দেয়নি।
এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেছেন আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদ, মানে জাহান্নামে এমন সব ফেরেশতা আছেন যাদের হৃদয়টা প্রচণ্ড কঠিন এবং পাষাণ। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন যে আল্লাহ পাক যখন তাদেরকে কোনো আদেশ করেন সেই ফেরেশতা মণ্ডলীদেরকে, তারা আল্লাহর আদেশ পালনে বিন্দু মাত্র কার্পণ্য করে না বা আদেশের হেরফের কিছু করে না। আল্লাহ পাক যা আদেশ করেন, যাকে যে শাস্তি দেওয়ার কথা আল্লাহ পাক বলবেন তাকে তারা সেভাবেই শাস্তি দিবে। তাদের মনের মধ্যে কোনো প্রকার মায়া মহব্বত হৃদ্যতা বা ভালোবাসার জন্ম আসবে না। আল্লাহ পাক এখানে হুঁশিয়ারি দিয়েছেন একটা। এর পরের আয়াতে আল্লাহ পাক আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরু আল-ইয়াউম, হে কাফের সম্প্রদায় তোমরা আজকে ওজোর আপত্তি পেশ করো না। ঠিক আছে, তো আমাদের টপিক ছয় নম্বর পর্যন্ত। ছয় নম্বর আয়াতে আপনি যখন থাকবেন আপনি দেখবেন এখানে আল্লাহ পাক পারিবারিক কাঠামোর কথা বলেছেন এবং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন, পরিবারকে বাঁচাতে বলেছেন। এখন আমরা পারিবারিক যে সংজ্ঞাটুকু জানি, গতানুগতিক সংজ্ঞা, একটা সমাজের মধ্যে পরিবারকে একটা গঠন একক বলা হয়। যে পরিবারে একজন বাবা থাকেন, মা থাকেন, সন্তান সন্ততি থাকে, এগুলোকে আমরা যৌথ পরিবার একক পরিবারে ভাগ করেছি সোশিওলজির ভাষায়। কিন্তু গতানুগতিক যে ডেফিনেশন এবং আমাদের ইসলামিক ডেফিনেশনের মধ্যে কিছু পার্থক্য আছে এবং বেশ পার্থক্য আছে। আমরা আগে ওই পার্থক্যের জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে গতানুগতিক দ্য ডেফিনেশন অফ ফ্যামিলি সোশিওলজির ভাষায় এবং ইসলামিক টার্মিনোলজিতে ফ্যামিলি ডেফিনেশনের মধ্যে একটা পার্থক্য কী। মৌলিক পার্থক্য হচ্ছে যে গতানুগতিক পরিবারগুলোর দুনিয়া কেন্দ্রিক জীবনের উদ্দেশ্য থাকতে পারে, তাদের পরকালীন কোনো উদ্দেশ্য থাকে না। পক্ষান্তর ইসলামিক পরিবারগুলোর মধ্যে তাদের জীবনের একটা লক্ষ্য থাকে, একটা ডেস্টিনেশন থাকে যেটা ইহকাল কেন্দ্রিক নয় বরং সেটা পরকাল কেন্দ্রিক। গতানুগতিক পরিবারগুলোতে আত্মকেন্দ্রিকতার অবকাশ থাকতে পারে, বাট ইসলামিক পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিকতার কোনো অবকাশ থাকে না। গতানুগতিক পরিবারগুলোর মধ্যে পরিবারের প্রত্যেক সদস্য তার ভূমিকা পালন না করলেও পরিবার আছে বলে আমরা ধরে নেই, কিন্তু ইসলামিক পরিবারের মধ্যে প্রত্যেক সদস্য তার নিজ নিজ ভূমিকা বা রোল প্লে না করলে আমরা সেটাকে আদর্শ ইসলামিক পরিবার বলতে পারি না। এরকম কিছু মেজর মৌলিক পার্থক্য আছে গতানুগতিক ফ্যামিলি কনসেপ্টের মধ্যে এবং আমাদের ইসলামিক টার্মিনোলজির মধ্যে। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই প্রথমে, যে ইসলামিক পরিবার বলতে সেই পরিবারকে বোঝানো হয় যেই পরিবারের ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর প্রতিষ্ঠিত, যেই পরিবারের প্রত্যেক সদস্য কোরআন এবং সুন্নার হুকুম আহকাম হেদায়েত মেনে চলতে বাধ্য, যেই পরিবারের জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত, যেই পরিবারের প্রত্যেক সদস্য তার নিজ নিজ ভূমিকা বা রোল সম্পর্কে ওয়াকেফাল থাকে এবং সেটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে, এবং যেই পরিবারের একজনের সমস্যায় পুরো পরিবার ব্যথিত হয়, লাইক এই উম্মার মতো, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মা একটা দেহের মতো, যার একটা অংশে আঘাতপ্রাপ্ত হলে পুরো অঙ্গে দেহের সমস্ত অঙ্গ সেই আঘাতের ব্যথা অনুভব করে। একটা ইসলামিক পরিবারও ঠিক এরকমই একটা ক্ষুদ্রতম গঠন একক। এরকম ইসলামিক পরিবার গড়ে উঠলেই কেবল একটা সমাজ ইসলামিকভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ, এবং ইসলামিক সমাজ গড়ে না উঠলে কখনো ইসলামিক খেলাফা এস্টাবলিশ করা সম্ভব নয়। এটা একটা আকাশ কুসুম চিন্তাভাবনা হবে। তো আমরা মনে হয় ছোট্ট করে বলতে পেরেছি যে ইসলামিক পরিবারের ডেফিনেশনটা কী। আমরা জানবো রোলের ব্যাপারটা। এখানে আমরা যেটা জানি যে একটা পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন এবং অন্যান্য সন্তান সন্ততিরা থাকেন, এছাড়া আরও অনেক আত্মীয় স্বজন থাকতে পারেন যদি পরিবারটা বড় হয়। তবে ইসলাম আমাদেরকে যেটা শেখায় যে এখানে প্রত্যেক সদস্যের জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থাকবে আল্লাহর কাছে। পরিবারের প্রত্যেক সদস্য আল্লাহর কাছে তার কৃতকর্মের জবাব দিতে বাধ্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফর এক্সাম্পল, একজন পিতা, তিনি পরিবারের মধ্যে শালীনতা বজায় রাখবেন, পরিবারের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তিনি পরিবারের সালাত এস্টাবলিশ করবেন, পরিবারে তিনি ভালোবাসা প্রতিষ্ঠা করবেন, শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি পরিবারবর্গের ভরণ পোষণের জন্যে রিজিকের অন্বেষণ করবেন। এই বিষয়গুলো আমরা সাধারণত দেখি একজন পরিবারের পিতা বা স্বামীর দায়িত্ব হয়ে থাকে। অ্যাজ এ স্বামী তিনি স্ত্রীর এবং সন্তান সন্ততি তাদের নিরাপত্তা, তাদের ভরণ পোষণ, তাদের ভালোবাসা মহব্বত বিশ্বাস
আস্থা এগুলোর কেন্দ্র হবেন। একজন স্ত্রী তার দায়িত্ব থাকবে যে তিনি তার স্বামীর অবর্তমানে পরিবারের প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব তার কাঁধে থাকবে এবং তিনি এটাকে হেফাজত করবেন, আমানতের খেয়ানত করবেন না, আমানতকে রক্ষা করবেন, ইজ্জত আবরু পর্দার হেফাজত করবেন এবং তিনি সন্তান সন্ততিকে লালন পালন করবেন, আদর মমতা ভালোবাসায় গড়ে তুলবেন এবং স্বামীর অবর্তমানে পরিবারের জিম্মেদারি তার হাতে থাকবে। একজন বোন সে তার রোল প্লে করবে, সে তার শরীয়ত পর্দা বজায় রাখবে, সে তার এডুকেশন সেক্টরটাকে ডেভেলপ করবে, সে তার ভাইকে সহযোগিতা করবে, তার বাবাকে সহযোগিতা করবে, মাকে সহযোগিতা করবে। একজন সন্তান তার এডুকেশন সেক্টরটাকে ডেভেলপ করবে, সে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকবে, সে সৎসঙ্গে থাকবে, অসৎসঙ্গে যাবে না। সে তার যে কাজগুলো সালাত, পড়াশোনা, তার ফ্যামিলিগত সহযোগিতা, বাবার কাজে হেল্প করা, মাকে হেল্প করা, সবার প্রতি হৃদ্যতা, ভালোবাসা, সম্মান, আস্থা রাখা, এগুলো সে তার দায়িত্ব পালন করবে। একজন কন্যাও তার দায়িত্ব পালন করবে। এভাবে প্রত্যেক সদস্য যখন তার নিজ নিজ দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করবে, ঠিক তখনই একটা পরিবার আমরা আদর্শ ইসলামিক পরিবার বলতে পারি। আর এই দায়িত্বগুলোর মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ, কোনটা কার দায়িত্ব এবং কোনটা পালন না করলে কার কী পরিণতি হবে, এই মানদণ্ডটা আল কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিবে, অন্য কোনো উৎস আমাদেরকে এই মানদণ্ড দিবে না। সমাজ কী বলল বা রাষ্ট্র কী বলল, বিশ্ব কী বলল, প্রচলিত সংস্কৃতিগুলো কী বলল বা যে প্রচলিত জাহিলিয়াতগুলো এই বিষয়গুলোকে কীভাবে দেখলো, এগুলোর সাথে আসলে একজন কোরআন এবং সুন্নাহর অনুসারীর কোনো আপোষ করতে পারে না। আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা বিষয়ে কী হেদায়ত দিচ্ছে, প্রত্যেকটা বিষয়ে কার কোন দায়িত্বকে স্পষ্ট করছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা ফোকাস করতে চাই আদর্শ ইসলামিক পরিবারের ক্ষেত্রে বা ইসলামিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা পরিবারের টার্গেট কী থাকবে, একটা পরিবারের লক্ষ্য কী হবে। এখানে আমরা সূরা আল ইমরানের একটা আয়াত বলতে পারি, সেটা হলো সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং প্রত্যেকটা সত্তাকেই বা নফসকেই কিয়ামতের দিন তার জাজা বা তার যে প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে গিয়ে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, যে ব্যক্তিকে বা যে নফসকে বা যে সত্তাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল, পৃথিবীর অন্য কেউ সফল নয়। সাফল্য এবং সাকসেস, আমরা যেটাকে বলি দ্য ডেফিনেশন অফ সাকসেস, এর মানদণ্ড হবে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এটা ব্যক্তিকেন্দ্রিক জীবনেও যেমন প্রযোজ্য, পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য। একজন ব্যক্তির যেমন জীবনের উদ্দেশ্য হবে জান্নাত, এটাই হবে সাকসেস বা সাফল্যের মানদণ্ড। ঠিক একইভাবে অ্যাজ এ পরিবার, অ্যাজ এ স্মল ইউনিট অফ দ্য সোসাইটি, একটা পরিবারেরও উদ্দেশ্য থাকবে যে অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ হোল ফ্যামিলি তারা যেন জান্নাতবাসী হতে পারে। এভাবেই তাদের এই দুনিয়ার জীবনটাকে পরিচালিত করতে হবে। এর জন্য যা যা করার পরিবারের সদস্যবৃন্দকে তাই করতে হবে। এটা হবে আমাদের পরিবারের উদ্দেশ্য। আমাদের পরিবারের উদ্দেশ্য এটা হওয়া উচিত নয় যে আমাদের পরিবারের উদ্দেশ্য হবে বস্তুবাদিতা, ম্যাটেরিয়ালিজম অথবা দুনিয়াবি স্ট্যাটাস বা টাকা পয়সা, ধন সম্পদ, একটা বড় চাকরি বা সামাজিক প্রতিপত্তি, আধিপত্য, পলিটিক্যাল পাওয়ার বা সোশ্যাল পাওয়ার, এই বিষয়গুলো ক্ষণিকের, একসময় এগুলো থাকবে না। যদি ইসলামিক লাইফস্টাইল লিড করার পরে এগুলো আল্লাহ পাক আমাদেরকে দেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এটা নূরুন আলা নূর। যদি আল্লাহ পাক সেটা নাও দেন, একটা পরিবারের উদ্দেশ্য থাকবে তারা যেন অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ হোল ফ্যামিলি তারা যেন পরকালে একসাথে থাকতে পারে, জান্নাতে থাকতে পারে, এটাই হবে তাদের উদ্দেশ্য। আমরা যদি উদ্দেশ্য ফিক্স করতে ব্যর্থ হই তাহলে আমরা পদে পদে হোঁচট খাবো। আমরা আজকে পরিবারগুলোর মধ্যে যেটা দেখছি যে পরিবারের সদস্যরা হতাশাপ্রবণ, তারা কোরআন থেকে ডিটাচড, সলাত থেকে ডিটাচড, ইসলামিক অনুশাসন থেকে তারা মুখ ফিরে নিচ্ছে, তাদেরকে হতাশা, তাদেরকে গ্লানি, অভ্যন্তরীণ সম্পর্কের অবনতি, তাদেরকে মাদক, পর্নোগ্রাফি, জিনা, প্রিমিক্সিং, দুর্নীতি, এগুলো তাদেরকে করাপ্টেড করে ফেলেছে এবং পরিবারগুলোর মধ্যে নূর বা বরাকা উঠে যাচ্ছে, পরিবারগুলো কলাপস করছে এবং সম্পর্কের অবনতি হচ্ছে, ডিভোর্স বাড়ছে, পরিবার আত্মহত্যা প্রবণতা বাড়ছে। এসব কিছুর মূল কারণ হচ্ছে উদ্দেশ্য ফিক্স করতে ব্যর্থ হওয়া। আমরা যদি আমাদের প্রতিটা কাজের উদ্দেশ্য, হোক সেটা ব্যক্তিকেন্দ্রিক বা অ্যাজ এ ফ্যামিলি, আমরা যদি উদ্দেশ্যটাকে দুনিয়া কেন্দ্রিক করে ফেলি যে দুনিয়া আমাদের উদ্দেশ্য, তাহলে প্রতি পদে পদে আমরা হতাশাগ্রস্ত হব এবং আমরা আমাদের মূল্যবান সময়, মূল্যবান জীবন, সম্পদ, এগুলো অপচয় করব।
পক্ষান্তরে একজন মুমিন একটা ইসলামিক পরিবার যখন তাদের উদ্দেশ্য হবে জান্নাত, তখন দুনিয়ার সামান্য ক্ষতিগুলো তারা খুব সহজে সহ্য করতে পারবে ইনশাআল্লাহ, সবর করতে পারবে, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর বা পুরস্কার কামনা করবে। তো আশা করছি আমরা উদ্দেশ্যের ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি। প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্য হওয়া উচিত জান্নাত, এবং এই জান্নাত পাওয়ার জন্য প্রত্যেক সদস্যের যে ভূমিকা কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই ভূমিকা আমরা পালন করার চেষ্টা করলে পরেই ইনশাআল্লাহ পরিবারগুলো আদর্শ ইসলামিক পরিবারে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ, আমরা ইসলামিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পারিবারিকভাবে আমাদের উদ্দেশ্যগুলোকে, পরকালীন উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করুন, আমিন। এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে কিছু পয়েন্ট যেগুলো একটা পরিবারের মধ্যে থাকা খুবই জরুরি, এবং কিছু পয়েন্ট আমি বলতে চাই যেগুলো একটা পরিবারে কোনোভাবেই টলারেট করা যাবে না বা কোনো অ্যাক্সেস দেওয়া যাবে না। আমরা প্রথমে সেই পয়েন্টগুলোর দিকে ফোকাস করব যে পয়েন্টগুলো আমাদের পরিবারের মধ্যে আবশ্যিকভাবে ইমপ্লিমেন্ট করতেই হবে। যদি এগুলো করতে আমরা ব্যর্থ হই তাহলে একটা পরিবার কোশ্চিনকালেও আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়ে উঠতে পারবে না। তার প্রথম পয়েন্টটা হচ্ছে, একটু আগে বলেছি, লাইফের উদ্দেশ্য ফিক্স করা। প্রত্যেক সদস্যকে ছোটোবেলা থেকেই তাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করে দিতে হবে যে বাবা বা সন্তান, আমার মা, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে এই বিষয়টা এনশিওর করতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, পরকালে জান্নাতে যাওয়া। দুনিয়ার সর্বোচ্চ সম্মান, স্ট্যাটাস, প্রতিপত্তি অর্জন করার পরেও যদি আমরা পরকালে পুল সিরাত পার হতে না পারি আমরা ব্যর্থ। আর দুনিয়াতে জিতে পরকালে হেরে গিয়ে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করব দুনিয়াতে যদি পরাজয় হয়ও বা হতাশা বা গ্লানি আসে বা আমাদের উপরে সাফারিংস আসে, তারপরেও যেন পরকালে সফল হতে পারি। ছোটোবেলা থেকেই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ পাক একটা স্পেশাল উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাক চান আমরা যেন অ্যাজ এ খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করি। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তার দিনের খেদমত, তার দিনের এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা, প্রচার, প্রসার দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই হবে আমাদের দুনিয়ার উদ্দেশ্য। এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা পরকালে জান্নাত পাবো। এটা ছোটোবেলা থেকেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং, বিয়ের সময় থেকে নিয়েই বা সন্তান যখন ছোট বয়সে আছে তখন থেকেই পরিবারের প্রত্যেক সদস্যকে এটা শিক্ষা দিতে হবে, এমনভাবে যাতে করে তাদের মধ্যে এটা বদ্ধমূল হয়ে যায় যে আমরা আল্লাহর জন্যে আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্যেই, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের আপনজন, আর কেউই আমাদের আপনজন নন। এটা আমরা যদি ইনস্টল করতে পারি প্রত্যেক পরিবারের সদস্যের মধ্যে, ইনশাআল্লাহ পরিবারের মধ্যে আল্লাহর শান্তি, রহমত, বারাকা নেমে আসবে ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইকোনমিক সেকশন। একটা পরিবারের অর্থনৈতিক সেকশন যদি হারামের সাথে সম্পৃক্ত হয় কোশ্চিনকালেও সেই পরিবারের মধ্যে আপনি বারাকা পাবেন না, নূর পাবেন না, এবং সেই পরিবারের মধ্য থেকে উমর ইবনে খাত্তাব বা খালিদ বিন ওয়ালিদ বিন মুসাব বিন উমাইরের মতো সুসন্তান বা আদর্শ কিংবদন্তি পুরুষদের জন্ম হবে না। একইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা রাবিয়া বসরি, তাদের মতো পুণ্যবান নারীরা সেই পরিবারে জন্ম নেবে না, আসবে না। তো ইকোনমিক সেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। খেয়াল রাখতে হবে যে পরিবারের মধ্যে যে খাবারগুলো আসছে, যে পানীয়গুলো প্রবেশ করছে, যে হাদিয়া তোহফাগুলো আসছে, বা যে ইকোনমিক সোর্স থেকে আমরা পরিবার চালাচ্ছি, রিজিকের উৎস আমরা আমাদের যেগুলো, সেগুলো যেন 100% বিশুদ্ধ হয়, পবিত্র হয়, রুচিকর হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে দুনিয়ার বড় বড় স্বার্থ বিসর্জন দিতে হলে দিতে হবে, তারপরেও আমাদেরকে হালালের উপর থাকতে হবে, হারামে অনুপ্রবেশ করা যাবে না। কারণ রিজিক যদি আমাদের হারাম হয়ে যায় তাহলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আল্লাহর দরবারে সেটা কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ আলম বিসওয়াব। এরপরে যেটা বলতে চাই সেটা হলো এডুকেশন সেক্টর। আপনার পরিবার, আমাদের পরিবারের এডুকেশন সেক্টরটা হতে হবে এমন যেখানে আমাদের পরিবারের সদস্যরা, স্পেশালি আমাদের সন্তান সন্ততিরা, আমাদের ভাই বোনরা, তারা যেন একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারে যেখানে সমসাময়িক সাবজেক্টগুলোও থাকবে এবং ইসলামিক সাবজেক্টগুলোও থাকবে। তাদের বেসটা হবে ইসলামিক, তাদের ভিত্তি বা শেকড়টা হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক। এরপরে আপনি আপনার সন্তানকে কোন প্রফেশনে নিয়ে যান সেটা আপনার ব্যাপার। এমন সাবজেক্টে পড়াশোনা করাবেন, এমন প্রফেশনে নিয়ে যাবেন যেখানে গেলে তারা এই উম্মার জন্য, দিনের জন্য কিছু করতে পারবে, তাদের জায়গা থেকে কোনো খেদমত আঞ্জাম দিতে পারবে ইনশাআল্লাহ। শুরুতেই ওদেরকে কোরআনটা হেফজ করে ফেলাতে হবে, এবং আপনার আপনার লোকালিটির মধ্যে যে মাদ্রাসাগুলো আছে যেখানে কম্বাইন্ড সিলেবাসে পড়াশোনা করানো হয়,
তারা শুধু একমুখী শিক্ষায় শিক্ষিত হবে না, বহুমুখী শিক্ষা শিখবে। এরকম প্রতিষ্ঠানে আপনাদের সন্তান সন্ততিদেরকে পড়াশোনা করাবেন, হিপস করিয়ে নেবেন, আরবি ভাষা শেখাবেন, ইংরেজি ভাষা শেখাবেন, বিভিন্ন ভাষা শেখাবেন। এর পাশাপাশি ওদের খাবারের চার্টের দিকে খেয়াল রাখবেন, ওরা কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখবেন, ওরা কি ডিভাইস ইউজ করছে সেগুলো দিকে খেয়াল রাখবেন, কি কার্টুনস দেখছে এগুলো দিকে খেয়াল রাখবেন, তারা তাদের সাথে বাবা মার সম্পর্ক কেমন এটা খেয়াল রাখবেন, তাদের বন্ধু মহলের দিকে খেয়াল রাখবেন। এক কথায় আপনাকে তাকে সম্পূর্ণ ইসলামিক নজরদারির মধ্যে রাখতে হবে। ছেলেবেলায় হাফেজিয়া পড়ানোটা শেষ করে ফেলা উচিত, এরপর আস্তে আস্তে আরবিক ল্যাঙ্গুয়েজ, আরবিক গ্রামার, মাদ্রাসা লাইনের যে কিতাবগুলো আছে এগুলোর সাথে সাথে আমাদের জেনারেল এডুকেশনের মধ্যে যে কিতাবগুলো আছে, সাবজেক্টগুলো আছে, যেগুলো এই যুগে চলার জন্য আবশ্যিক, অবশ্যই এই সাবজেক্টগুলো তাদেরকে পড়াতে হবে ইনশাআল্লাহ। তখন গিয়ে আপনার সন্তান বা আপনার সন্ততি দেখবেন ইনশাআল্লাহ আগামী 10-15 বছর পর এই উম্মাহকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং এই জাতি তাকিয়ে আছে এই সব সন্তানদের দিকে যে কবে তারা উঠে আসবে এবং এই উম্মার হাল ধরবে, কারণ আমরা বুঝতে পারছি এই জায়গায় আমরা ব্যাপক দুর্বলতার শিকার এখন পর্যন্ত। যদি এমন কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে আমাদেরকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে বা অ্যাজ এ কমিউনিটি উদ্যোগ নিতে হবে, অ্যাজ এ অর্গানাইজেশন উদ্যোগ নিতে হবে, যাতে করে আমরা এমন প্রতিষ্ঠান প্রত্যেকটা জেলায় গড়ে তুলতে পারি। এবং এটা হবে এই যুগের একটা বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ফালা তুতিউল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি কখনোই কাফেরদের আনুগত্য করবেন না, বরং তাদের সাথে আপনি এই বইয়ের মাধ্যমে অর্থাৎ আল কোরআনের মাধ্যমে জিহাদান কাবীরান, বড় জিহাদ লঞ্চ করুন, একটা ম্যাসিভ জিহাদ আপনি ওদের বিরুদ্ধে লঞ্চ করুন কোরআন দিয়ে, অর্থাৎ শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে এবং জ্ঞান দিয়ে। এখন জ্ঞানতাত্ত্বিক এই জিহাদটা একটা বড় জিহাদ, এই জন্য ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে গড়ে তুলতে হবে, যদি থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে পড়াবেন, নতুন সিলেবাস নবায়ন করবেন। আমরা আশা করছি বা আশঙ্কা করছি যে আগামী দিনগুলোতে হয়তো বা এডুকেশন সিস্টেমটা আরও কলাপস করে যেতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক ঘরে ঘরেই একটা করে হোম স্কুলিং প্রজেক্টও চালু করা লাগতে পারে। এই প্ল্যানটা আমাদের মাথায় রাখা উচিত। এক কথায় এডুকেশন সেক্টর বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, কম্বাইন্ড এডুকেশন থাকতে হবে, শুধু একমুখী নয়, যাতে করে আমার সন্তান সেকুলার হয়ে যায় বা নাস্তিক হয়ে যায় এরকম সিস্টেমে পড়ানো যাবে না। একই সাথে এমন বকলম কোরআন মুখস্থকারীও বানানো যাবে না যে ব্যক্তি কোরআন হাতে থাকার পরেও কোরআন সুন্না দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে না। এরাও এ উম্মার আবর্জনা। সো এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, এডুকেশন সেক্টরটাকে ডেভেলপ করুন ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো সালাত এবং কোরআন। একটা পরিবার আদর্শ হতে পারে না যদি সেখানে 5 ওয়াক্ত সালাত কায়েম না থাকে। এই দায়িত্বটা মূলত পরিবারের কর্তার এবং স্বামীর, এবং কোনো কোনো ক্ষেত্রে মারও অবশ্যই। যদি আমরা সন্তানদের প্রতি কোমল হতে পারি, তাদের সালাত না পড়ার কারণে কিছুটা কঠোরতাও আনা জায়েজ আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে সন্তানের বয়স যখন 7 বছর সালাতের আদেশ করতে বলা হয়েছে, আর সন্তানের বয়স যখন 10 বছর সালাত পড়ছে না তাকে কিন্তু প্রহার করতে বলা হয়েছে। ঠিক আছে, এই সেন্সে আমরা সালাতের ব্যাপারে একটু কঠোর হব, পরিবারের মধ্যে সালাতের কঠোরতা নিয়ে আসব। 5 ওয়াক্ত সালাত প্রত্যেক সদস্য যেন আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন, এবং প্রত্যেক পরিবারকে সালাত কায়েমকারী পরিবারে রূপান্তরিত করুন। এই বিষয়টা আপনার পরিবারে একটা অনুশাসন নিয়ে আসবে, একটা শৃঙ্খলা নিয়ে আসবে। একটা শৃঙ্খলা, অনুশাসন, নিয়মানুবর্তিতা ছাড়া একটা পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না, এটা কখনো ইসলামিক ইউনিক প্যারেন্টিংও হতে পারে না। এর পাশাপাশি একটা বিষয়, সেটা হলো প্রত্যেক সালাতের সাথে সাথেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে ফজর এবং ইশার সালাতে। আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকেও ডাকতে হবে সালাতের মধ্যে, জামায়াতে মসজিদে সালাতে আদায় করার ব্যাপারে সচেতন করতে হবে। স্পেশালি পিতাদের এটা দায়িত্ব কর্তব্য, মারা এখানে হেল্প করবেন। মনে রাখবেন যে একটা পরিবারের কর্তা বা পিতা বা স্বামী তারা বিশ্ব জয় করতে পারবে যদি তার স্ত্রী বা তার মা তাকে পিছন থেকে ব্যাকআপ দেয়, সাপোর্ট দেয়, এবং তাদের জীবনের উদ্দেশ্য এক হয়। তারা যদি প্রেরণা যোগায়, অনুপ্রেরণা দেয়, সাহস দেয়, ইনশাআল্লাহ মানসিক প্রশান্তির সাথে তারা বিশ্বকে জয় করতে পারবে। এই জন্যে স্ত্রী বা বোন বা মায়ের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে একে অপরের যে প্রতিদ্বন্দ্বীমূলক মনোভাব এখন দেখা যায় সমাজের মধ্যে, মনে হয় ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এটা হয়েছে। সমাজের পরিবারগুলোতে দেখা যায় যে স্বামী স্ত্রীকে তার প্রতিদ্বন্দ্বী মনে করছে বা স্ত্রী তার স্বামীকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে করতে হবে যে আমরা সবাই
একটা একটা উম্মা, একটা বডি, একটা সোল। আমরা কেউ কারো থেকে আলাদা নই, আমাদের সবার উদ্দেশ্য এক। একজনের উদ্দেশ্যে আরেকজনকে সহযোগিতা রাখতে হবে, পিছন থেকে বুস্ট আপ করতে হবে, প্রেরণা যোগাতে হবে। ইনশাআল্লাহ তখন দেখবেন যে পরিবারটা আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। সালাতের সাথে আপনার অনুশাসনের ব্যাপারটা জড়িত আছে এবং এই বিষয়টার সাথে শাসন জড়িত আছে। সালাতের পাবন্দি না হলে আপনি আপনার পরিবারের মধ্যে শাসন নিয়ে আসবেন, কঠোর হবেন। এই কঠোরতাকে ইসলাম আপনাকে ডিসকারেজ করে না, এনকারেজ করেছে, এতে আপনার কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি কোরআনের কথাটা আমি বলেছিলাম যে কোরআন পরিবারের মধ্যে থাকতে হবে। প্রত্যেক সদস্য ডেইলি কোরআন পড়ছে কি না এবং কোরআন হিফজ করছে কি না, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করে কি না, পরিবারের মধ্যে কোরআনিক তালিম হচ্ছে কি না বা বিশুদ্ধ হাদিসের বইগুলো তালিম হচ্ছে কি না, নিয়মিত এটাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আপনার পরিবারের মধ্যে ধারাবাহিকতা আনবে, ইসলামের প্রতি মহব্বত আনবে, ইমানের লেভেলটা বাড়বে, আল্লাহর বারাকা রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। তখন দেখবেন যে অল্পতে আপনি তুষ্ট থাকতে পারছেন, আপনার রিজিকের প্রশস্ততা আসছে, আপনার অল্প রিজিকের মধ্যে বারাকা আসছে, পরিবারের সদস্যের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বাড়তে থাকবে এবং দেখবেন আপোষে একটা মহব্বতপূর্ণ পরিবারের জন্ম হবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া একটা পরিবার কখনোই আদর্শ পরিবার হতে পারে না। আমরা অনুরোধ করব প্রত্যেক সদস্যকে যে কোরআন পড়া শিখুন, কোরআন পড়ানো শিখুন, সন্তানদেরকে কোরআন হিফজ করান, পাশাপাশি ওদেরকে আরবি ভাষা শেখান, আরবি ব্যাকরণ শেখান এবং কোরআন শুধু তোতা পাখির মতো মুখস্থ করাবেন না, বরং কোরআনের যেন তারা বিশেষজ্ঞ হতে পারে এই এই লাইনে ওদেরকে পড়াশোনা করান ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আপনার সন্তান আগামী দিনে এই উম্মাকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ আজাউজান। আমি একটা পয়েন্ট বলেছি যে সুন্নাহ আদবসমূহ একটা পরিবার আদর্শ হতে হলে, আর একটা পয়েন্টকে খুব গুরুত্ব দিতে হবে, সেটা হলো পরিবারের মধ্যে প্রতিটা কাজকর্ম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। পরিবারের সদস্যরা কীভাবে ঘুমাচ্ছে, কীভাবে পোশাক পরছে, কোন পোশাক পরছে, কীভাবে বাথরুম করছে, কীভাবে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, কীভাবে তারা পড়াশোনা করছে, তাদের প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক হচ্ছে কি না, সুন্নাহ মানে আমলগুলো তারা জানে কি না, এটা ওদেরকে শিখিয়ে দেয় আমাদের দায়িত্ব কর্তব্য। হোক সে মেয়ে বা ছেলে, হোক সে বাবা বা মা, প্রত্যেকেরই এটা দায়িত্ব যে পরিবারের মধ্যে সুন্নাগুলোকে এস্টাবলিশ করা। এর জন্য অনেক বই বাজারে এখন পাওয়া যায় প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাহ, এই সুন্নাগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করবেন পরিবারের মধ্যে। এমন একটা ক্ষেত্র বাদ রাখবেন না যেখানে সুন্নাগুলো প্রতিষ্ঠিত হয়নি। শুধু আমলগত সুন্নার কথা আমি বলছি না, অর্থনৈতিক সুন্নার কথাও বলছি, পড়াশোনার সুন্নতের কথাও বলছি, জীবনের উদ্দেশ্যের সুন্নার কথা বলছি, আমি সামাজিক সুন্নার কথা বলছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সুন্নার কথা বলছি, হৃদ্যতা মহব্বতের সুন্নতের কথা বলছি, শাসনের সুন্নতের কথা বলছি। আমরা প্রতিটা সুন্নার দিকেই ফোকাস করবো ইনশাআল্লাহ। এতে করে দেখা যাবে যে সুন্না যে পরিবারের মধ্যে থাকবে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ভাষায় সেই পরিবারের মধ্যে যেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই থাকবেন ইনশাআল্লাহ। একটা বিষয় আমি বারবার বলে থাকি, আবার রিপিট করছি, সেটা হচ্ছে ফুড কনসিয়াসনেস। একটা পরিবারের মধ্যে ফুড কনসিয়াসনেস থাকতে হবে। আপনার পরিবারের বাচ্চারা স্পেশালি, প্রত্যেক সদস্য স্পেশালি বাচ্চারা কী খাবার খাচ্ছে, কোন এনভায়রনমেন্টে আপনি তাদেরকে বড় করছেন, কাদের সাথে তারা মিশছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা এই জন্য খেয়াল করে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শৈশবটা এটা কেটেছে বেদুইনদের সাথে, সেখানে তিনি বৈরী আবহাওয়ায় বড় হয়েছেন, কষ্ট সহিষ্ণু হয়ে বড় হয়েছেন, ভাষা শিখেছেন, সেখানে যে তীরন্দাজের ব্যাপারগুলো থাকে, ঘোড়সাওয়ারের ব্যাপারগুলো থাকে, এগুলো তারা ছোটোবেলা আয়ত্ত করেছেন। আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্যদেরকে, স্পেশালি বাচ্চাদেরকে, এখন শহুরে জীবনযাপন অভ্যস্ত করেছি, চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখি, খেলতে দেই না ওদেরকে, ভালো খাবার ফুডের ব্যাপারে আমরা কনসিয়াস না, আমরা ওদের এডুকেশন সিস্টেমের ব্যাপারে কনসিয়াস না, কার সাথে তারা মিশছে আমরা কনসিয়াস না, আমরা ওরা কী ডিভাইস ব্যবহার করছে এটাতে আমরা কনসিয়াস না, ইন্টারনেটকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, হাতে হাতে স্মার্টফোন দিয়ে দিয়েছি, আমরা ওদের হাতে রিমোট ধরিয়ে দিয়েছি, সারাদিন ওরা কার্টুন দেখছে, টিভির সামনে বসে আছে, তারা ডিভাইস নিয়ে ঘাটাঘাটি করছে, তারা বাইরে খেলাধুলা করছে না, তারা ফ্যাট হয়ে যাচ্ছে, ফিজিক্যালি দুর্বল হয়ে যাচ্ছে, ভালো খাবার খাচ্ছে না, ফাস্টফুড খাচ্ছে, আপনি ওদেরকে বৃষ্টিতে ভিজতে দেখবেন না, আপনি ওদেরকে কাদার সাথে মাখতে দেখবেন না, আপনি ওদেরকে ফুটবল খেলতে দেখবেন না, মাঠে গড়াগড়ি খেতে দেখবেন না, আগের ধুলো মাখা যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এগুলোতে মিশতে দেখবেন না। তারা কিন্তু আনসোশ্যাল হয়ে বড় হচ্ছে, তারা কিছুটা কিংকর্তব্য বিমূর হয়ে বড় হচ্ছে, অনেকে অকিস্টিক হচ্ছে, অসামাজিক হচ্ছে, তারা বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। এই যে দুর্বলতাগুলো হচ্ছে, এগুলোর পিছনে কারণ হচ্ছে আমাদের ব্যাড প্যারেন্টিংস। আমরা শৈশব থেকেই বাচ্চাদেরকে সোনার চামচ দিয়ে দিচ্ছি, এটা ঠিক নয়। বাচ্চাদেরকে, সন্তানদেরকে সামাজিক হতে শেখান, তাদেরকে পরিবারের দায়িত্ব দিন, দায়িত্বকে কীভাবে ডিল করতে হয় এটা শেখান, বাজারে পাঠান,
অতিথিকে আপ্যায়ন করতে শেখান, বাচ্চার মেয়ে বাচ্চাদেরকে বাসার কাজকর্ম করতে শেখান, আপনি ওদেরকে গ্রাম্য পরিবেশে নিয়ে যান, দুরন্ত বানান, ছোটান, ব্যায়াম করান, খেলাধুলা করান, ভালো খাবার খাওয়ান, দেখবেন এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ওদের ফিজিক্যাল গ্রোথের সাথে জড়িত, মানসিক সুস্বাস্থ্যের সাথে জড়িত এবং পড়াশোনার সাথে জড়িত। মানসিকভাবে তারা যদি সুস্থ না থাকে তারা ভালো পড়াশোনা করতে পারবে না এবং তারা বিচক্ষণ হবে না, এরা কখনো উম্মাকে নেতৃত্ব দিতে পারবে না। আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জীবনীগুলো যদি একটু পড়েন দেখবেন তাদের শৈশবটা যেমন ছিল তাদের কৈশোর এবং তাদের যৌবনটাও তেমন ছিল এবং বার্ধক্যে তারা পরিণত পূর্ণাঙ্গ হয়েছে। অতএব শৈশবে যদি একটা বাচ্চাকে আপনি এরকম আটোসাটো হয়ে বড় করে তোলেন, যবুথবু হয়ে যেটাকে আমরা বলি অকুস্টিজম করে বড় করে তোলেন, আপনি এদের দ্বারা কিন্তু উম্মার খেদমত পাবেন না, বরং দেখবেন এই সব সন্তানরা অল্পতে হতাশ হয়ে পড়বে, আত্মহত্যা প্রবণতা বেড়ে যাবে, তারা উম্মাকে কিছু দিতে পারবে না, মেইনলি স্বভাবের পুরুষের জন্ম হবে, তারা শৌর্যবীর্য লালন করতে পারবে না, কনস্ট্রাকটিভ চিন্তা করতে পারবে না, ঠান্ডা মাথায় উম্মাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে না, তারা এক কথায় এই উম্মাকে কিছুই দিতে পারবে না, এক কথায় তারা উম্মার বোঝা হয়ে থাকবে, আবর্জনা হয়ে থাকবে। তো এখান থেকে বের করতে হলে অবশ্যই আপনাকে আপনার সন্তানদেরকে এমনভাবে শৈশব থেকে বড় করতে হবে যাতে করে তারা খুব শক্তির সামর্থ্য নিয়ে বেড়ে ওঠে, বোথ ফিজিক্যাল এবং মেন্টাল, এবং যখন এগুলোর সাথে ওদের রিজিকটা হালাল হবে, এডুকেশন সেক্টরটা পারফেক্ট হবে, ইনশাআল্লাহ দেখবেন তারা বড় কলিজা নিয়ে সামনে উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ তাআলা, আমরা আশাবাদী তাদের ব্যাপারে। কিন্তু পিতা মাতার উচিত এই বিষয়গুলোতে সচেতন হওয়া, যেখানে আমরা খুব গাফেল হচ্ছে, আমরা তাদের বস্তুবাদী উন্নয়নের দিকে যদিও লক্ষ্য করি কিন্তু আমরা ওদের আধ্যাত্মিক উন্নয়নের দিকে খুব একটা লক্ষ্য করছি না। আমাদের উচিত পরিবারের সদস্যদের বস্তুবাদী বা দুনিয়াবী ভালো মন্দ বোঝার সাথে সাথে পরকালীন ভালো মন্দটাকেও তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বোঝা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় বলে আমি করণীয়গুলো শেষ করতে চাই, সেটা হলো পর্দা। একটা পরিবারের মধ্যে নিরাপত্তা এনে দিবে পর্দা, সম্মান এনে দেয় পর্দা। একটা পরিবারের মধ্যে যে মেয়েদের সম্মান, শ্রদ্ধা, মর্যাদা, আভিজাত্য, এর প্রতীকই হচ্ছে কিন্তু পর্দা। তো খাস ইসলামিক শরীয়ত পর্দা মেনটেন করে চলবেন, কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে, সূরা হুজুরাতের মধ্যে, সূরা নিসার মধ্যে, এছাড়া সূরা তাগাবুন, সূরা তালাক, অন্যান্য অনেক সূরার মধ্যে কিন্তু পারিবারিক আদর্শের অনেক এক্সাম্পল দেওয়া আছে, একটু পড়বেন। আজকে সংক্ষিপ্ত সময় এগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়। তো এগুলোর মধ্যে অনেক অনুশাসন আছে যেগুলো পরিবারের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসবে, শালীনতা নিয়ে আসবে, আভিজাত্য নিয়ে আসবে, এবং অন্যের কাছে শুধু আল্লাহর কাছে নয় দেখবেন দুনিয়াতেও আপনি সম্মান মর্যাদা পাবেন এবং আপনার শত্রু পর্যন্ত আপনাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ, যদি আপনার পরিবারে ইসলামিক অনুশাসন এবং খাস পর্দা প্রতিষ্ঠিত থাকে ইনশাআল্লাহ। এতে করে আপনার পরিবারের মধ্যে জিনা আসবে না ইনশাআল্লাহ, ধর্ষণ আসবে না ইনশাআল্লাহ, এখানে আপনার পরিবারে করাপশন, পরকীয়া, ডিভোর্স বা পরিবারের যে ভাঙন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আসতে পারবে না যদি আপনি আপনার পরিবারের মধ্যে খাস পর্দা শুরু থেকে মেনটেন করতে পারেন। এক্ষেত্রে আমি একটা নাসিহা করবো, সেটা হলো যে আমরা অনেক সময় ছোটো ছোটো মেয়ে বাচ্চার ক্ষেত্রে একটা হেয়ালিপনা করি, আমরা ওদেরকে ভালো কাপড় পরাতে চাই না, আমরা কিছু কিছু এমন কিছু কাপড় চোপড় পরাই যেগুলো ওদেরকে চাইল্ড অ্যাবিউজিংয়ের দিকে নিয়ে যায়। তাই মেয়ে বাচ্চা যত ছোটোই হোক না কেন, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি ওদেরকে ভালো ঢোলাঢালা জামা পরাবেন, লম্বা জামা পরাবেন, হিজাব পরাবেন, বাইরে নিয়ে গেলে হিজাব পরাবেন, যাতে করে সে অভ্যস্ত হতে পারে, সে যে একটা ইউনিক এবং সে যে একটা প্রেশিয়াস সৃষ্টি আল্লাহ পাকের, এটা যেন সে ছোটোবেলা থেকেই ফিল করে যে আল্লাহ পাক আমাকে ডিফারেন্টলি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক চান যে আমি আল্লাহর এই অনুশাসনের মধ্যে থাকি, পর্দায় থাকি, আমি একটা মেয়ে, এই নারীত্ববোধটা যেন তাদের মধ্যে থাকে। এখনকার পশ্চিমা সংস্কৃতির মেয়েদের মতো যেন তারা না হয়, তারা যেন শুআইব আলাইহিস সালামের সেই মেয়ের মতো হয় যেই মেয়ে লাজুক পায়ে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছিল আমার বাবা আপনাকে ডাকছেন, সূরা কসাস পড়লে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি যে আর কিছু পয়েন্ট মার্ক করেছিলাম সেটা হলো কিছু মাস্ট নট কাজ আছে, যে কাজগুলো বললাম সেগুলো মাস্ট হ্যাভ টু বি ডান, আর এখন যে কাজগুলো কথা বলবো এগুলো কখনোই কোশ্চিনকালেও পরিবারের মধ্যে লায় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, কোনোভাবেই না। যদি আপনার জীবনও চলে যায় তারপরেও পরিবারের মধ্যে এই কাজগুলোকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরক, আপনার পরিবার থাকবে তাওহীদের মধ্যে প্রতিষ্ঠিত, এখানে কোনো শিরকি আকীদা, কোনো শিরকি বিশ্বাস, কোনো কুসংস্কার এগুলো যেন কোনোভাবে স্থান না পায়, এমনভাবে আপনাকে পরিবার গড়ে তুলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোনোভাবেই পরিবারের মধ্যে বস্তুবাদিতা এর স্থান দেওয়া যাবে না, পরিবারের উদ্দেশ্যই হবে জান্নাত, এখানে দুনিয়া কেন্দ্রিক মোহ, যে লালসা, তাকাসুর, এই বিষয়গুলো যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, দুনিয়া আমাদের প্রয়োজন,
প্রয়োজন মেটানোর জন্য যতটুকু দরকার এতটুকুতে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ। আর পরকাল আমাদের উদ্দেশ্য, আর উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য যা করা সেটাই আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমরা পরিবারের মধ্যে বেদাতকে ঢুকতে দিব না ইনশাল্লাহ। সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর থাকতে হবে, কোনো রকম বেদায়াতি আকিদা বিশ্বাস আমল যেন পরিবারে ঢুকতে না পারে, এটা এনশিওর করার দায়িত্ব পরিবারের পিতামাতা। হারাম রিজিক পরিবারের মধ্যে কোনোভাবেই, হারাম রিজিক সুদ ঘুষ দুর্নীতি অন্যের হক নষ্ট করা টাকা পয়সা যেন পরিবারে ঢুকতে না পারে। পরিবারের কর্তারকে এজন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে। অতএব পরিবারের প্রত্যেক পিতা এবং স্বামী সতর্ক হয়ে যান, পরিবারের মধ্যে কোনোভাবেই যেন হারাম রিজিক অন্যের হক নষ্ট করা টাকা, দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা, মিথ্যা বা প্রতারণা করে অর্জিত টাকা বা সুদের অর্থ যেন পরিবারের মধ্যে ঢুকতে না পারে। আপনাকে যদি কলা বিক্রি করে খেতে হয় রাস্তার ধারে সেটা খান, তারপরেও এমন কোনো উৎস থেকে রিজিক তালাশ করবেন না যেটা আপনার পুরো ইবাদতগুলোকে নষ্ট করে ফেলবে এবং পরিবারকে ধ্বংস করে ফেলবে। মনে রাখবেন, একটা হারাম রিজিক দিয়ে লালিত পরিবারের মধ্যে বাবা মার পাপের ফল সন্তানরা পর্যন্ত ভোগ করে। আর বাবা মা যদি সৎ হয়, পরিবার রিজিক যদি হালাল হয়, বাবা মা না থাকলেও সেই পরিবারের সন্তান সন্ততির দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়টা খেয়াল রাখবেন, পরিবারে কোনোভাবেই হারাম রিজিক যেন অনুপ্রবেশ করতে না পারে, আল্লাহ তৌফিক দান করুন। কোনোভাবেই পরিবারে বেহায়েপনা, অশ্লীলতা, জিনা, প্রিমিক্সিং এগুলোকে আপনি অ্যালাউ করবেন না। অনেক পরিবারে দেখা যায় কাজিনের সাথে মেলামেশা করছে, কোএডুকেশনে পড়াশোনা করছে, অনেক পরিবারে দেখা যায় যে বাবা মার সামনে বসেই টিভি দেখছে, মুভিজ দেখছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় সেমি পর্ন মুভিগুলো যেগুলো আছে এখন, এগুলো দেখা যায় অ্যাজ এ ফ্যামিলি এখন মানুষ বসে বসে দেখে। এগুলো কীভাবে তারা করতে পারে আল্লাহ আলাম, আমাদের এটা বুঝে আসে না। তবে এই প্রতিটা কাজ তার পরিবারের যে আত্মাটা আছে সোলটাকে ধ্বংস করে ফেলে, কুৎসিত দুর্গন্ধযুক্ত করে ফেলে, এবং এই দুর্গন্ধযুক্ত পরিবারের আত্মা নিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, এটা কখনো সম্ভব নয়। কারণ প্রত্যেককেই তার কাজের জবাবদিহিতা আল্লাহ পাক নেবেন ইনশাআল্লাহ। অতএব পরিবারে জিনা, প্রিমিক্সিং, পর্নোগ্রাফি এবং এই আজে বাজে মুভিজ, আজে বাজে অপসংস্কৃতি, ইন্ডিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার এগুলোকে অনুপ্রবেশ করতে দিবেন না। এদের যে ক্রিস্টি কালচারগুলো আছে, এদের দিবসগুলো আছে, এইসব দিবসগুলোকে কোনোভাবেই তো পাত্তা দিবেন না। ম্যারেজ ডের কথাই বলেন, আপনার বার্থডের কথাই বলেন, অন্য অনেক কিছু থাকে যেগুলোতে আমরা ফ্রিমিক্সিংয়ে যাই, জিনার মধ্যে চলে যাই, টাকার অপচয় করি, সময়ের অপচয় করি, আমাদের জীবনের অপচয় করি, এক কথায় আমরা আল্লাহকে অসন্তুষ্ট করি, নবীর সুন্নার খেলাফ কাজ করি, নবীকে অসন্তুষ্ট করি। এই কাজগুলো আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসবে, আল্লাহর গজব নিয়ে আসবে, অসুস্থতা নিয়ে আসবে, আপনার রিজিকের বরকত কমে যাবে, আপনি আল্লাহর গজবে পড়ে যাবেন, আল্লাহকে এমনভাবে ধরবেন যে আপনি উঠতে পারবেন না। আপনার সব নিয়ামত আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ সব কেড়েও নিতে পারেন। এই কথাটা মনে রাখবেন, কোনোভাবেই এইসব অশ্লীলতার ধার কাছেও আসবেন না, পরিবারকে আসতে দিবেন না। এর জন্য যদি আপনাকে কঠোর হতে হয় কঠোর হবেন, যদি পরিবারবর্গকে শাসন করতে হয় শাসন করবেন, গায়ে হাত তুলতে হলে সেটাও তুলবেন, তারপরেও পরিবারের মধ্যে এইসব লাই দিবেন না কোশ্চিন কালো। পরিবারের কর্তা হিসেবে উমর ইবনে খাত্তাবের মতো হয়ে যান, পরিবারের কর্তা হিসেবে উসমান আলীর মতো হয়ে যান, আবু বকর সিদ্দিকের মতো হয়ে যান, ইনশাল্লাহ পরিবার বরকতময় হবে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, যিনি উম্মতের প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন, তিনি তার মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই থাপ্পড় দিয়েছিলেন, এগুলোর দলিল আছে। উমর ইবনে খাত্তাব, যিনি এই উম্মার দ্বিতীয় ব্যক্তি জান্নাতে যাবেন, জিনা করার কারণে নিজের হাতে তিনি তার সন্তানকে প্রহার করেছেন, তার প্রহারে তার সন্তান মৃত্যুবরণ করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু, যার ঘরে ফুটফুটা সন্তান আছে হাসান এবং হুসাইনের মতো, তাদেরকে শাসন করতে তিনি কখনো দ্বিধা করতেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আমরা শুধু যে ভালোবাসবো, হৃদ্যতা ভালোবাসা গড়ে তুলবে এমনটা নয়, ক্ষেত্র বিশেষে আপনি সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে অবশ্যই শাসন করবেন, সন্তানকে শাসন করবেন, যাতে করে পরিবারের মধ্যে কোনো প্রকার বেহায়েপনা, শিরিক এবং বেদাত এগুলো ঢুকতে না পারে। অবশ্যই হৃদ্যতা ভালোবাসা রাখবেন, এটা অবশ্যই প্রায়োরিটি দিবেন, কিন্তু শাসনের ক্ষেত্রটার মধ্যে শাসন করবেন। এরপরে যে বিষয়গুলো নিয়ে আসবেন না সেটা হচ্ছে, কুফফারদের কোনো মিডিয়া আপনার আপনার যেন ঘরের মধ্যে না ঢোকে এবং এগুলো দিয়ে যেন তারা কখনো প্রভাবিত না হয়। অপসংস্কৃতির কথা একটু বলেছি, অপসংস্কৃতি যেন আপনার 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 পরিবারের মধ্যে ঢুকতে না পারে। দেশ কোথায় চলে যায় যাক, বিশ্ব কোথায় যায় যাক, আপনাকে আপনার পরিবারের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, পরিবারের ব্যাপারে আপনি সচেতন থাকবেন।
এরপরে হচ্ছে জীবন এবং টাইমের অপচয় যেন না হয়, পরিবারের মধ্যে সদস্যরা যেন সময়ের অপচয় না করে, জীবনের ফ্রেমটাকে আগে সাজিয়ে ফেলতে হবে যে আমরা আমাদের এই 40-50 বছরের জীবনটাকে কিভাবে এগিয়ে নিব, এই ফ্রেমটা আমাদের সাজাতে হবে, সেভাবে আমাদেরকে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, টাইমের অপচয় যেন না হয় পরিবারে, এটা খেয়াল রাখবেন। একটা হচ্ছে মাত্রা অতিরিক্ত কিছু নয়, পরিবারের মধ্যে মাত্রা অতিরিক্ত কিছু করবেন না, সব কিছুর মধ্যে একটা মধ্যম পন্থা বজায় রাখবেন। যদি আল্লাপাক অনেক নিয়ামত দিয়ে দেন, অনেক টাকা পয়সা খরচ করে সন্তানকে একটা দামি জামা কিনে দেওয়ার দরকার নাই, আপনি মধ্যম পন্থায় থাকেন, আপনার সন্তানকে সোনার চামচ মুখে তুলে দিবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খরচ করবেন, আপনার সাধ্যে থাকলে অনেক সময় আপনি তাকে লাল গালিচা দিবেন না, তাকে কষ্ট করতে শেখান, জীবন কী সেটা বুঝতে শেখান, কারণ যখন সে বড় হবে তখন এই সোনার চামচ সে পাবে না, বাস্তবতা অনেক কঠিন, তখন সে দেখা যাবে রাজপ্রাসাদ থেকে ডাস্টবিনে পৌঁছে গেছে এবং তখন সে নিজেকে আবিষ্কার করবে যে আমার মাথার উপরে কোনো ছাদ নাই। তো এমনভাবে আপনি সন্তানকে বড় করবেন না যে ছোটোবেলা থেকে সে লাল গালিচায় বড় হয় না, আপনার সামর্থ্য থাকলেও কখনও কখনও আপনি তাদেরকে দিবেন না, তাতে কষ্ট করতে শেখাবেন। আপনার 5-স্টার হোটেলে সন্তানকে নিয়ে থাকার সামর্থ্য আছে, আপনি 3-স্টারে থাকেন বরং তার চেয়ে কমে থাকেন, আপনি আপনার চাহিদাকে কম রাখেন, দৃষ্টি নত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার উঁচু স্তরের মানুষের দিকে তাকিও না, বরং তুমি তোমার চেয়ে নিচু স্তরের মানুষের দিকে তাকাও, এতে করে আল্লাহ পাকের যে নিয়ামত তোমার উপরে আছে এটা তুমি ফিল করতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং আল্লাহ সম্পর্কে কোনো রকমের বাজে মন্তব্য তোমার মধ্যে আসবে না। আপনি যত উঁচুর দিকে তাকাবেন আপনি তত হতাশ হবেন এবং আপনার আল্লাহ দেওয়া নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে পারবেন না, মনে কম মনে হবে, চাহিদা কখনো পূরণ হবে না এবং এটাই আপনাকে তাকাসুর থেকে কবর পর্যন্ত নিয়ে যাবে, আপনার মুখ কখনো ভরবে না। সো আপনার সামর্থ্য থাকলেও মাত্রা অতিরিক্ত কিছু করবেন না, মধ্যম পন্থায় ব্যয় করবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াইদা আনফিকু, যখন তারা ব্যয় করে আল্লাহর পথে তারা মধ্যম পন্থায় ব্যয় করে, তারা খুব বেশি খরচ করে ফেলে না আবার খুব কার্পণ্য করে না, ঠিক আছে। সো আমরা যখন ব্যয় করব পরিবার পরিজনের জন্যে, এটা নিঃসন্দেহে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন মধ্যমপন্থী হই। ওয়াইদা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আল্লাহ পাক বলেছেন তারা যখন ব্যয় করে তখন তারা খুব বেশি খরচ করে ফেলে না আবার কার্পণ্য করে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে, এই বিষয়টা খেয়াল রাখবেন, আল্লাহ পাক বসে তৌফিক দান করুন। এতে করে আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা ব্যালেন্সড মেন্টাল থট তৈরি হবে, তারা চরমপন্থী হবে না, তারা শৈথিল্যবাদীও হবে না, দেখবেন প্রতিটা কাজে তারা মধ্যম পন্থার পরিচয় দিচ্ছে, বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। আরেকটা বলছি ডিভাইসের ব্যাপারটা, পরিবারের মধ্যে ডিভাইসের অ্যাডিকশনটা আনা যাবে না, এমন কোনো ডিভাইস পরিবারের মধ্যে আনবেন না যে ডিভাইসগুলো আপনার সন্তানের মানসিক যে বিকাশটাকে নষ্ট করে ফেলে, এই কাজটা করবেন না। আরেকটা হচ্ছে অসৎসঙ্গ, একবার বলেছিলাম আবার বলছি যে পরিবারের প্রত্যেক সদস্য কার সাথে মিশছে, কার সাথে ফোনে কথা বলছে, কার সাথে দেখা করছে, কার সাথে পড়াশোনা করছে, ইভেন মাদ্রাসায় তার কে বন্ধু কে বান্ধবী এটাও খেয়াল রাখতে হবে, কারণ এখন আমরা দেখছি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারা এবং কাছের মানুষদের দ্বারাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ইসলামিকভাবে মনিটর করতে পারি, এটা ওদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা নয় বরং পরিবারের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই আমরা এটা করছি। আর অনৈসলামিক কোনো বিষয়ের সাথে পরিবারে কোনো আপোষ করা যাবে না, এই কয়েকটা বিষয় মাস্ট নট লিখে রাখবেন লাল কালি দিয়ে, কোনোভাবেই পরিবারের মধ্যে এগুলো কোনো প্রবেশ করতে দেওয়া যাবে না। একটা সেশনে সব বলা সম্ভব নয়, আমি আজকে যতটুকু গুছিয়েছি এতটুকু বললাম, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সেশনে আরও কথা বলবো পারিবারিক বিষয়গুলোকে নিয়ে, বর্তমান যুব সমাজের যে অবক্ষয়গুলো আছে এগুলোকে নিয়ে, আমাদের সুন্নাহ ডেইলি সুন্নাহর আমলগুলোকে নিয়ে, আমাদের নারীদেরকে আলাদা সেশন নিয়ে, আমরা বিয়ে নিয়ে আলাদা সেশন করবো ইনশাআল্লাহ, পারিবারিক মূল্যবোধ নিয়ে আরও সেশন করবো ইনশাআল্লাহ, এগুলো আমাদের মাথায় আছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই পেজের মাধ্যমেই, আমরা ইনশাআল্লাহ প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে বা পাক্ষিকভাবে এই পেজ থেকে আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। শেষ করার আগে আমি জাস্ট কোরআন থেকে কয়েকটা নোট আপনাদেরকে দিচ্ছি, এগুলো একটু পড়বেন। ফ্যামিলিগত বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে অনেক হেদায়েত আছে, আমি কয়েকটা মার্ক করেছি আজকে, সেটা হচ্ছে 1 নম্বর, আপনি খেয়াল করে দেখবেন সূরা লোকমান, সূরাতুল লোকমানের মধ্যে লোকমান হাকিম আলাইহিসসালাম তিনি তার সন্তানদেরকে বা সন্তানকে কিছু নাসিহা করেছিলেন, এই নাসিহাগুলো একটু পড়ে দেখবেন আরবি থেকে বাংলা, শুধু যদি আপনি সরল অনুবাদটুকুও পড়েন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তিনি এমন একজন পিতা ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্থান দিয়েছেন আদর্শ পিতা হিসেবে, যে তার সন্তানকে এমন কিছু নাসিহা করেছেন যেটা আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ পাক তার সর্বশেষ গ্রন্থের মধ্যে এটাকে নাজিল করেছেন যেটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না তিনি কোথায় জন্ম নিয়েছিলেন,
এক্স্যাক্টলি আল্লাহ এটা জানান নাই, গোপন রেখেছেন। তিনি কে ছিলেন, তিনি দেখতে কেমন ছিলেন, তার ভাষা কেমন ছিল, তার বংশ কেমন ছিল, আল্লাহপাক গোপন রেখেছেন। কিন্তু তার এই নাসিহাটাকে আল্লাহপাক কোরআনের মধ্যে এনেছেন। আমরা কি এর মূল্য বুঝতে পারি? কোরআনের মধ্যে আল্লাহপাক একজনের নাম মেনশন করে তার সন্তানকে দেয়া নাসিহাগুলোকে তিনি কিয়ামত পর্যন্ত অমর করে রেখেছেন। তিনি নাসিহা করেছিলেন, বাবা শিরিক করবে না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা আমাদের সন্তানকে কী নাসিহা করি? বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মা বোনকে দেখতে হবে। তিনি তার সন্তানকে নাসিহা করছেন যে ইয়া বুনাই ইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনাকে পরিবার আগে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরিক সম্পর্কে সচেতন করতে হবে। তিনি আরও শেখাচ্ছিলেন পিতা মাতার অবাধ্য হয়েও না, মার সাথে খারাপ ব্যবহার করো না, যে এই মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছে। আজকে আখিরুজ্জামানে এসে মায়ের সাথে সন্তানের বিহেভিয়ারগুলো দেখুন, পরিবারের এই মূল্যবোধের কী অবক্ষয় সেটা দেখুন। তিনি শিক্ষা দিয়েছিলেন যদি পিতামাতাও তোমার সাথে এমন আচরণ করে, তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতিউহুমা, তাহলে তারপরেও তাদের আনুগত্য করো না। শিরিকের সাথে কত আপোষহীনতা! আর আজকে প্রত্যেকটা ঘরে ঘরে শিরিক ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরেই কিন্তু দেখবেন শিরিকি আকিদা বিশ্বাস এবং সংস্কৃতিগুলো ঢুকে গেছে। তিনি শিক্ষা দিয়েছিলেন যে সলাৎ কায়েম করবে, আজকে দেখুন পরিবার কতগুলো পরিবারের মধ্যে সলাৎ কায়েম আছে। শিক্ষা দিয়েছিলেন সৎ কাজের আদেশ করবে, আজকে কোন পরিবারের পিতা বা মা তার সন্তানকে বলে বাবা বা মা তুমি দিনের জন্য সত্য কথা বলো, সৎ কাজের আদেশ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। বরং তারা বলে বরং এই পথ থেকে ফিরে আসো, এই পথে ক্ষতি আছে, তোমাকে গুম করে ফেলা হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে রাষ্ট্রীয় রোশনলে পড়ে যাবে। এখনকার মারা খালেদ বিন ওয়ালিদকে প্রোডিউস করতে পারছে না, এখনকার পিতারা কিন্তু উমর ইবনে খাত্তাবকে প্রোডিউস করতে পারছে না, কারণ তার নিজেরাই সেই জায়গায় দুর্বল। এখানে লোকমান হাকিম তার সন্তানকে বলছিলেন যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজেও নিষেধ করবে, আর এই কাজে তুমি সবর করবে, এটা খুব কঠিন একটা কাজ। তিনি বলছিলেন গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। আজকে আমাদের ম্যানার্সগুলো দেখেন, পরিবারে কথাবার্তার ম্যানার্সগুলো দেখেন, একটা একটা স্ত্রী জানে না কেমন করে স্বামীর সাথে কথা বলতে হয়, একটা স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন করে কথা বলতে হয়, সন্তান জানে না কীভাবে বাবার সাথে কথা বলতে হয়। এখানে তিনি আরও নাসিহা করেছিলেন যে মানুষের থেকে মুখকে অহংকারের মতো ফিরিয়ে নিও না, অহংকারীর মতো মুখটাকে মানুষের দিক থেকে ফিরিয়ে নিও না। আজকে আমাদের এই যে ইয়াং জেনারেশন, এদের চলাফেরা অ্যাটিটিউডগুলো দেখুন, ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে তারা কথা বলার সুন্নাটুকু হারিয়ে ফেলেছে। এই যে নাসিহাগুলো, এটা আপনারা পড়লে আরও ভালো বুঝতে পারবেন, আমি এক সেশনে সব বলতে পারবো না। সূরা লোকমানের মধ্যে এই কয়েকটা আয়াত আছে, এছাড়া সূরা বাকারার মধ্যে আপনি আরেকজন কনশিয়াস পিতাকে পাবেন, ইয়াকুব আলাইহিসসালাম, যিনি মৃত্যুর সময়ে তার সন্তানদেরকে বলে যাচ্ছেন যে মা তা আবুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করবে তোমরা। সন্তান রেখে যাচ্ছেন বাবা মৃত্যুশয্যায়, বাবার এটা টেনশন নাই যে তোমাদের কী হবে, তোমরা কী খাবে, তোমরা আমার সম্পত্তিগুলো ভাগ করে নিও, এগুলো নয়। তিনি বলছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে। ইসলামিক লেগেসি ধারণ করতে হবে পিতা থেকে সন্তানকে, এইভাবেই আপনাকে সন্তান তৈরি করে যেতে হবে। এখানে দেখুন কনশিয়াস একজন পিতার পরিচয় আল্লাহপাক দিয়েছেন, ইয়াকুব আলাইহিসসালাম, তিনি সেই পিতা যিনি ইউসুফ আলাইহিসসালামকে বলেছিলেন যে তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলো না। তিনি তার সন্তানের কথা কত মনোযোগ দিয়ে শুনেছেন। আজকে অনেক সময় দেখা যায় যে একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট ছেলে বাবা মাকে কোনো কথা বলতে গেলে বাবা মনোযোগ দেন না। আমরা দেখেছি একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে চাইল্ড অ্যাবিউজিংয়ের শিকার হয়েছে, বাবাকে বলতে গিয়েছে বাবা আমাকে আমার টিচার এরকম এরকম খারাপ কাজ করেছে, বাবা তার কথাকে মূল্যায়ন করে নাই, তার দিকে ভ্রুক্ষেপও করে নাই, এতে করে তার জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে। ইয়াকুব আল ইসলাম নবী হওয়ার পরেও ইউসুফ আল ইসলামের স্বপ্নের কথা শুনছিলেন যে তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, মনোযোগ দিয়ে স্বপ্ন শুনছেন এবং বলছেন যে বাবা এই স্বপ্নটাকে সন্তানদের সাথে শেয়ার, তোমার অন্য ভাইদের সাথে শেয়ার করবে না। কনশিয়াস পিতার পরিচয় কোরআন আপনাকে দিবে। আপনি এখানে আরও পিতা পাবেন, ইব্রাহিম আলাইহিসসালাম, যার সন্তান ইসমাইল আলাইহিসসালাম, যাকে কুরবানি করার পারমিশন চাইলে তিনি বলছেন ইয়া আবাতি ফাইল মা তুমার সাতা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি সেটাই করেন, আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন। আমি একটা কথা বলি যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে সম্পর্ক, যেমন বাপ তেমন ছেলে, এর চেয়ে বেশি শোভা পায় যেমন মা তেমন ছেলে। কারণ ইসমাইল আলাইহিসসালামকে মানুষ করেছেন তার মা। একজন মা যদি হাজারা আলাইহিসসালাম হতে পারেন, তিনি ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান তৈরি করতে পারবেন, যার সামনে যখন অপরচুনিটি আসছে আল্লাহর পথে জীবন দেওয়ার, সে কিন্তু পিছু পা হচ্ছে না, বরং তার গর্দান পেতে দিচ্ছে যে আমাকে কুরবানি করেন, কোনো সমস্যা নাই, যদি এটাই আল্লাহর আদেশ হয়ে থাকে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাই দ্য ওয়ে, এখন এই সময় ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান বা প্রজন্ম আপনি কি খুঁজে পাবেন?
আপনি মূসা আলাইহিস সালামকে দেখেন, তার প্যারেন্টিংটাকে দেখেন এবং তার ফিজিক্যাল স্ট্রেংথকে দেখেন, তার মানসিক সক্ষমতাকে দেখেন। আপনি ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, এখানে আপনি যুলকারনাইনকে দেখতে পারবেন, আপনি এখানে খিদির আলাইহিস সালামকে পাবেন কোরআনের মধ্যে, এখানে আপনি দাউদ এবং সুলাইমানের লেগাসি পাবেন, যেমন বাবা তেমন সন্তান। এভাবে কোরআনের প্রতিটি জায়গায় আপনি যান, জাকারিয়া, মারিয়াম আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, এরপরে আপনি সূরা বাকারার মধ্যে পাবেন তালুতের কথা, এরকম অনেক এক্সাম্পল কোরআনের মধ্যে আছে, যেটা আমি এই সেশনে বলে শেষ করতে পারছি না। ইনশাল্লাহ কোরআন কেন্দ্রিক সেশন আরেকদিন দেওয়ার চেষ্টা করব। এখানে প্রতিটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন যে কোরআন কেন্দ্রিক প্যারেন্টিং কেমন হবে, কেমন হবে সন্তানের সাথে বাবার আচরণ, কেমন হবে সন্তানের সাথে মায়ের আচরণ, এবং কীভাবে একটা ইসলামিক আদর্শ পরিবার গড়ে উঠবে। এছাড়া সুন্নাত তো পড়েই আছে, সুন্নার মধ্যে অসংখ্য হাদিস আছে পারিবারিক আদর্শ ওই মূল্যবোধ সম্পর্কে। যদি আপনারা মিশকাতুল মাসাবি পড়েন, রিয়াদুস সালেহীন বইগুলো পড়েন, এছাড়া রাহিকুল মাখতুম বইটা পড়েন, এছাড়া আপনারা যদি বুলুগুল মারাম বইগুলো পড়েন, ঠিক আছে, এরকম অনেক ছোটো ছোটো হাদিসের বইগুলো আছে, এগুলোর মধ্যে আপনি দেখবেন পারিবারিক মূল্যবোধের আলাদা চ্যাপ্টার করা আছে। এই হাদিসগুলোকে যদি একটু এক জায়গায় করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারটা আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্না ছাড়া অন্য কোনো উৎস নাই যেটা আমাদেরকে হকের পথে নিয়ে আসতে পারে, যেটা সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড। তাই এই উৎসের মধ্যে থেকেই আপনাকে আমাকে আমাদের পরিবারটাকে সাজাতে হবে, সঠিক সময় বিয়ে করতে হবে, সঠিক স্ত্রীকে বিয়ে করতে হবে, সঠিক মেয়েকে বাছাই করতে হবে বিয়ের জন্য, সঠিক পুরুষকে বাছাই করতে হবে বিয়ের জন্য, এবং যাদের জীবনের উদ্দেশ্য থাকবে একই, যাদের মধ্যে পারিবারিক কাঠামো থাকবে ইসলামিক, যেখানে কোরআন এবং সুন্না সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, অন্য জাহেলিয়াতের কোনো মতবাদ এখানে অগ্রাধিকার পাবে না, যেখানে তাওহিদ থাকবে শিরিক থাকবে না, সুন্নাহ থাকবে বিদআত থাকবে না, যেখানে হালাল রিজিক থাকবে হারাম থাকবে না, যেখানে এডুকেশন সিস্টেমটা থাকবে ইসলামিক, অন ইসলামিক এডুকেশন থাকবে না, হৃদ্যতা ভালোবাসা থাকবে কিন্তু মধুর শাসনও থাকবে, যেখানে সালাত থাকবে, যেখানে কোরআন থাকবে, শরীয়ত পর্দা থাকবে, এখানে থাকবে না অশ্লীলতা, থাকবে না কোনো সময়ের অপচয়, থাকবে না মাত্র অতিরিক্ত কিছু বা অপসংস্কৃতি বা দুনিয়ার প্রতি মোহ বা অ্যাডিকশন, অসৎসঙ্গ বা অনুসলামী কোনো আকিদা বিশ্বাস বা ক্রিস্টি কালচার। ইনশাআল্লাহ এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা সেই কোরআন এখন আমাদের হাতে আছে, সে সুন্না এখন আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ সে আল্লাহ জীবিত আছেন, ইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আজকের দিনেও ইয়াখিরুজ্জামানেও এই ফিতনার যুগেও জাহিলিয়াতের যুগেও আমরা আদর্শ পরিবার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা বই সাজেস্ট করছি, প্যারেন্টিং নামে একটা বই আছে শিবলি মেহেদি ভাইয়ের। শিবলি মেহেদি ভাই এটাতে কিছু নোটস লিখেছেন, এটাও আপনারা অনলাইন থেকে পাবেন। প্যারেন্টিং আমির জামান এবং নাজমা জামান তারা বইটা লিখেছেন, স্বামী স্ত্রী। আমি বলছি না বইটা পূর্ণাঙ্গ এবং কমপ্লিট, তবে এই বইটার মধ্যে অনেক কিছু পাবেন যেটা আপনাকে প্যারেন্টিংয়ে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা শিশু লালন পালন একটা সাইট আছে অনলাইনে এবং ইউটিউবে, সেখানে দেখতে পারেন। এছাড়া ইসলামিক প্যারেন্টিং এরকম নামে অনেকগুলো সাইট করা আছে, এখানে দেখতে পারেন। তবে আমি একটা উৎসের কথা বলবো, কোরআন অ্যান্ড অনলি কোরআন। কোরআনের মধ্যে যে টপিকগুলো আল্লাহ পাক দিয়েছেন, টাচ করেছেন, এগুলোই আমাদের ইসলামিক প্যারেন্টিংয়ের জন্য এনাফ। বাকি বিষয়গুলো আপনি ওয়েবসাইটগুলো ঘাটলে পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, প্রত্যেকটা পরিবারকে আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামের মতো হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক মাকে হাদার আলী ইসলামের মতো হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা সন্তানকে ইসমাইলের মতো বানিয়ে দিন, এবং প্রত্যেকটা আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো বানিয়ে দিন, এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উমর বিন খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মুসাআব বিন উমাইর, যায়েদ বিন হারসা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো করে আল্লাহর পথে কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে রমাদানের আলো পেজ থেকে আমরা আমাদের প্রথম সেশনটা শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, এবং ইমান ও আমলের মধ্যে রাখুন। আল্লাহ পাক আমাদের রমাদান মাসের ইবাদতগুলোকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহিম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।